ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা গাভী বাচ্চা ও বাসুরের ছাগলের বাচ্চার ঠান্ডা লাগার রূপ বন্ধুরা বেড কেয়ার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন কিছু মেডিসিন পরিচয় করে দেব যা গাভী বাচ্চা ও বাসুরের ছাগলের বাচ্চা ঠান্ডা লাগার কাজে উপকার হবে ইনশাআল্লাহ বাচ্চা ঠান্ডা লাগার কারণগুলি হল ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস বৃষ্টিতে বেজা অতিরিক্ত ঠান্ডা সেচ বাসস্থান বাচ্চার শ্বাসনালীতে খাবার পানি ওষুধ জাতীয় কোনো পদার্থ ঢুকে গেলে বাচ্চার পেটে কৃমি হলে রাসায়নিক কোনো কিছু খেয়ে ফেললে অথবা ফুসফুসে প্রদাহ হলে বাচ্চার ঠান্ডা হতে পারে গাভী বাচ্চা ও ছাগলের বাচ্চা ঠান্ডা লাগার লক্ষণগুলি দেখা দেয় বাচ্চার শরীরে গরম তাকে নাক দিয়ে সাদা সর্দি বের হয় ঘন ঘন কাশি দেয় ঘন নিঃশ্বাস নেয় শ্বাসকষ্ট শ্বাস প্রশ্বাসে শব্দ হয় বুকের মধ্যে গড় গড় শব্দ হয় খানা খেতে চায় না বাচ্চা টান্ডা লাগায় অনেক সময় অনেক দিন পর্যন্ত আক্রান্ত থাকলে হঠাৎ করে শুয়ে পড়ে এবং শ্বাসকষ্ট মারা যায় এরূপ দেখা দিলে চিকিৎসার জন্য সাগলে বাচ্চাকে মানুষের ব্যবহার করা প্যারাসিটামল জাতীয় যেমন নাফা সিরাপম এল করে অর্থাৎ এক চাশ চামচ বাচ্চাটিকে দৈনিক দুইবার সপ্তাহ পাঁচ দিন পর্যন্ত খাওয়ানো যায় এর সাথে ড্রাইফেন হাইড্রামাইন হাইড্রোক্লোরাইড গ্রুপের ফেনাডিল মানুষের বাচ্চার ব্যবহার করা এ সিরাপটি পাঁচ এম করে অর্থাৎ একশা চামচ সকালে এক সাহা বিকালে এভাবে পাঁচ সাত দিন পর্যন্ত খাওয়ানো যায় এর সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্কাল জাতীয় ফাঁসি বারো পাউডার এটি এশিয়াই কোম্পানির এটি ছাগলের বাচ্চাটিকে এক গ্রাম অথবা দুই গ্রাম দশ এম এল অর্থাৎ দুই চা চামিষ পানির সাথে মিক্স করে দৈনিক একবার পাঁচ সাত দিন পর্যন্ত খাওয়ানো যায় গাভীর বাচ্চার টান্ডা লাগা রোগ দেখা দিলে বাচ্চাটিকে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের রেনামাইসিন হান্ড্রেড ইঞ্জেকশন দুই এম এল মাংস এটি পাঁচ সাত দিন পর্যন্ত লাগাতার দিতে হয় এর সাথে অ্যান্টিহিস্টামিন যেমন প্রোমেতাজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ডিটারজেন্ট ব্যাড ইনজেকশনটি এটি গাভীর বাচ্চার এক এম এল করে মাংসে পাঁচ সাত দিন পর্যন্ত দেওয়া যায় এর সাথে গাভীর বাচ্চাটিকেও ফাসি বারো পাউডার এটির চার পাঁচ গ্রাম পরিমাণ মতো অর্থাৎ পনেরো এম এল অথবা বিশ এম এল তিন অথবা চার চার চামচ পানির সাথে মিক্স করে গাভীর বাচ্চাটিকে দিনে একবার পাঁচ সাত দিন পর্যন্ত খাওয়ালে উপকার পাওয়া যায় আশা করি বন্ধুরা ছাগলের বাচ্চা ও গাভীর বাচ্চার ঠান্ডা লাগার বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম সেই জন্য রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আজ এ পর্যন্তই নিজে ভালো থাকুন আপনাকে আমার ভালো থাকুক সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ